আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে আপনাদের সামনে 10টি কুফরি বাক্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, যেগুলোর কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, যেগুলো বলার কারণে ছোট ছোট কিছু কথা আমরা যেগুলো বলি সেগুলোর কারণে আমাদের মুসলিমত্ব পরিচয় আমরা হারিয়ে ফেলি। তো আসুন সেই 10টা বিষয় জেনে নেওয়া যাক। নাম্বার 1, আপত্তি করে কোনো কথা বলা। অর্থাৎ আমরা অনেকেই আপত্তি করে কথা বলি যে এই কাজটা আমার আসলে করাই ঠিক হয়নি, এই কাজটা আমি কেন করলাম, না করলে আমার হয়তো এরকম কোনো খারাপ কিছু হতো না। তো এইসব কথা বলা শিরকি পর্যায়ের কথা এবং এগুলো কুফরি বাক্য। নাম্বার 2, সবসময় এ ধরনের কথা বলা যে আল্লাহ শুধু আমার শত্রুকে সাহায্য করে, অর্থাৎ আমার শত্রুকে বারবার আমার উপর জয়ী করে দেয় এবং আমাকে হারিয়ে দেয়, এসব কথা বলা কুফরি। নাম্বার 3, এ ধরনের কথা বলা যে আল্লাহ আমার ভাগ্য বিন্দু মাত্র ভালো করলেন না, অর্থাৎ আমার ভাগ্য আগে খারাপ ছিল, এখনো খারাপই রয়ে গেল, ভালোর আর কিছু আমার ভাগ্যে জুটলো না, এগুলো বলাও কুফরি। নাম্বার 4, এ ধরনের কথা বলা যে আল্লাহর উপর ভরসা করে দেখেছি কিচ্ছু হয় না, যা খারাপ হওয়ার শুধু আমার সাথে হয়, আল্লাহ আমার কিছু আর ভালো করলেন না, এসব বলা শিরকি কথা এবং এগুলো কুফরি বাক্য। নাম্বার 5, এমন কথা বলা যে আল্লাহ আমার তো সবই কেড়ে নিয়েছে আর কি বাকি আছে, এসব নিয়ে আল্লাহ কি করবে, আমাকে এরকম ক্ষতি করে আল্লাহর কি লাভ, তা আমার জিনিস নিয়ে কি আল্লাহ খুশি হন, এই ধরনের কথা বলা কুফরি। আমরা অনেকেই বলে থাকি যত শক্তি শক্তি আমারই হয়, অমুকের তো কিছুই হয় না, অমুকের তো ঘুষ খায় ঘুষ খায়, আল্লাহর ইবাদত গুজার কিছুই করে না, তার তো কিছুই হলো না, সব দুঃখ কষ্ট কি আমারই আল্লাহ চাপিয়ে দেন। বা অনেকের ছোট বাচ্চা মারা গেলে বলে অমুকের সন্তান তো কতগুলো, তাদের তো একটা নিলে হয়ে যেত, আমার একটি সন্তান তাকে কি আল্লাহ নিয়ে নিতে হলো, এসব বলা কুফরি। নাম্বার 6, এ ধরনের কথা বলা আল্লাহ শুধু শুধু অসহায়দের ক্ষতি করেন, অর্থাৎ যার কিছু নেই আল্লাহ শুধু তার কাছ থেকেই কেড়ে নেন, এসব কথা বলা কুফরি। নাম্বার 7, এমন কথা বলা আল্লাহ শুধু দুষ্ট লোকদেরই সাহায্য করে, অর্থাৎ যারা শুধু মানুষের ক্ষতি করে বেড়ায় আল্লাহ তাদের যেন কোনো ক্ষতি করে না, তাদেরকে যেন সাহায্য করে, এ ধরনের কথা বলা কুফরি। নাম্বার 8, এমন কথা বলা আল্লাহ আপনি আমার রিজিক বাড়িয়ে দেন এবং আমার উপর জুলুম করবেন না, বা আমার উপর অভাব চাপিয়ে দিয়ে অত্যাচার করবেন না, এরূপ বলা কুফরি। নাম্বার 9, এমন কথা বলা আল্লাহ যদি বাস্তবে থাকতো তাহলে অবশ্যই অসহায়দের সাহায্য করত, তাদের এত কষ্ট দিত না, গরিবদের পাশে দাঁড়াতো, তাদেরকে সহযোগিতা করে তাদের ঋণ তাদের অভাব দূর করে দিত, এসব কথা বলা কুফরি। নাম্বার 10, যেটি কিনা আমাদের সকলেই বলে থাকি এবং এটি আমাদের সবচেয়ে বড় একটি ভুল ধারণা, আমরা অনেকে বলে থাকি যদি যুবক যুবতী কেউ মারা যায় বলি যে ছেলে বা মেয়েটির অকাল মৃত্যু হয়েছে, আসলে এটি আমাদের অনেক বড় একটি ভুল ধারণা, আসলে অকাল মৃত্যু বলতে কোনো কিছুই হয় না, যখন যার হায়াত লেখা ছিল এবং যখন যার মৃত্যু লেখা আছে তখনই তার মৃত্যু আল্লাহ দিয়ে থাকেন, তো এইসব বলাও কুফরি। তো আমরা আজকে কুফরি বাক্য সম্পর্কে 10টি বাক্য সম্পর্কে অবগত হলাম, আগামী পর্বে আরো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ, সে পর্যন্ত আমাদের পাশে থাকুন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এইসব কথা বলা থেকে বিরত রাখুন এবং নিজেদেরকে প্রকৃতপক্ষে মুসলিম হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন এবং সমস্ত প্রকার শিরক কুফরি বেদাত এগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।